বিশ্বাস করবেন একটা কথা, সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র টাকার জন্য। সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, হতে পারে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অথবা ফ্রেন্ড সার্কেল যারা আছে। শুধুমাত্র টাকার উপর ডিপেন্ড করে যে কোনো সম্পর্ক কত দিন টিকে। কিন্তু এইভাবে কতদিন একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যদি তাকে আমাকে মানে বারবার টাকা ধার দিতে হয়, বারবার তাকে টাকা দিয়ে হেল্প করতে হয়, তারপর একটা সময় আসবে যখন আমি তাকে আর টাকা ধার দিতে পারবো না, তখন সে আমার সাথে চোখ উল্টিয়ে নিবে, আমাকে চিনবে না, আমাকে পরিচয় দিতে তার লজ্জা হবে এবং সে আমার সাথে রেগে থাকবে, কথা বলবে না, যে কোনো প্রবলেম হইতে পারে। এখন তাকে তার মতো করে যদি দিতে পারি, করতে পারি, তাহলেই তার কাছে আমি ভালো থাকবো, তাহলেই আমার সম্পর্ক টিকে থাকবে। কিন্তু এটা তো ঠিক না, এখান থেকে সবার বের হয়ে আসা উচিত। হ্যাঁ, সবারই এই প্রবলেমটা থেকে বের হয়ে আসা উচিত। আবার কিছু মানুষের স্বভাব কি রকম দেখেন, কিছু মানুষ আছে আপনার কাছ থেকে শুধুই নিবে কিন্তু আপনাকে দেওয়ার বেলায় সে উধাও। আপনি তার কাছে চাওয়ার আগেই সে আপনাকে তার অভাবের গল্প শোনাবে এবং ওই অবস্থাতে তার মাথায় এত সুন্দর সুন্দর অভাবের গল্প কি করে যে আসে শুধুমাত্র সেই জানে আর আল্লাহ জানে। মানে লজ্জা শরম তো কিছু নাই, চলে ভালো, আল্লাহ রাখছে ভালো, কিন্তু মানুষকে দিতে হবে, করতে হবে, তার জন্য সে ছোট হচ্ছে ইচ্ছা করে। তাও আবার কি কথা বলে দেখেন, মানে সে টাকার জন্য ডাক্তার দেখাতে পারে না, সে টাকার জন্য বাজার করতে পারে না, টাকার জন্য কোথাও ঘুরতে যেতে পারে না, টোটালি টাকার জন্য সে কোথাও বের হতেই পারে না। ও মা, পরে ঠিকই জানা যায় সে দিব্যি ভালো চলে, কিন্তু সে ইচ্ছা করে এমন ছোট হয়। মানুষকে শুধুমাত্র দিতে হবে এজন্য।